بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। বাংলাদেশ থেকে মুখলেশ সরকার ভাই জানতে চেয়েছেন যে ছয়টি যে হাদিসের গ্রন্থ রয়েছে, সিয়াসিত্তা রয়েছে, এই সিয়াসিত্তার গ্রন্থের কখন সংকলন করা হয়েছে বা কে সংকলন করেছেন, এইগুলি তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো যে আমরা এখানে সংক্ষেপে মোটামুটি উত্তর দিয়ে থাকি, কিন্তু এরকম আপনি কোনো শায়েখের বিস্তারিত বর্ণনা জানতে চাইলে আপনাকে বিভিন্ন ইতিহাস গ্রন্থগুলি এগুলো পড়তে হবে, এবং ওই শেখ ইমাম বুখারী, মুসলিম, রাহিমাহুমুল্লাহ এদের জীবনী আপনাকে ভালো করে পড়তে হবে, পড়লেই জানতে পারবেন। তারপরে আমি সংক্ষেপে বলি যে আমরা আমাদের দেশে প্রচলিত সিয়াসিত্তা বলে, আসলে সিয়াসিত্তা কথাটা সহি না, মানে ছয়টি সহি গ্রন্থ না, বলতে হয় সহিহাইন। সহিহাইন বলতে সহি বুখারী এবং সহি মুসলিম, এটাকে বলা হয় সহিহাইন। আর অন্য যে চারটি কিতাব আছে তাকে বলে সুনানে আরবাহ। এই সুনানে আরবাহ বলে এটা প্রচলিত নাম বা সুনানের কিতাব। যাই হোক, এই ছয়টি হাদিস গ্রন্থ কে কে রচনা করেছেন তার জন্ম মৃত্যু তারিখটাই শুধু আমি আপনাদের এখন বলবো। যেমন সহিউল বুখারী, এটা রচনা করেছেন যে ইমাম হাফিজ আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগিরা বিন বারদেজাবা আল বুখারী রাহেমাহুল্লাহ, এটা হলো তার পুরা নাম। তিনি 1994 হিজড়িতে জন্মগ্রহণ করেন এবং 265-তে মৃত্যুবরণ করেন। অনুরূপভাবে সহি মুসলিম, যিনি রচনা করেছেন তার নাম হলো ইমাম হাফিজ আবুল হুসাইন মুসলিম বিন হাজ্জাজ বিন মুসলিম কুরাইশি আন নিশাপুরি রাহেমাহুল্লাহ, তিনি 206-এ জন্মগ্রহণ করেছেন, 261-তে 61 হিজড়িতে মৃত্যুবরণ করেছেন। অনুরূপভাবে সুনানে আবু দাউদ, যেটাকে বলা হয় ইমাম আবু দাউদ সুলাইমান, তার নাম সুলাইমান বিন আশআস বিন ইসহাক আজদি সিজিস্তানি রাহেমাহুল্লাহ, তিনি 202-এ জন্মগ্রহণ করেছেন, 275-এ মৃত্যুবরণ করেছেন। অনুরূপভাবে জামে তিরমিজি, যেটা বলা হয়, তিনি লিখেছেন হাফিজ আবু ঈসা মুহাম্মদ বিন ঈসা বিন সুরা বিন মুসা আত তিরমিজি রাহিমাহুল্লাহ, তিনি 200 হিজরিতে জন্মগ্রহণ করেন, 279-তে মৃত্যুবরণ করেন। সুনানে নাসাই, তার লেখক হলেন আবু আব্দুর রহমান আহমদ বিন সোয়াইব বিন আলী বিন সিনান আন নাসাই রাহিমাহুল্লাহ, তার জন্ম 215, মৃত্যু 303 হিজরি। সুনানে ইবনে মাজা, এটার লেখক হলেন আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইয়াজিদ ইবনে মাজা আল কাজবিনী রাহেমাহুল্লাহ, তিনি 209-এ জন্মগ্রহণ করেছেন, 273 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। অনুরূপভাবে আরও যে হাদিসের গ্রন্থগুলি রয়েছে, যেমন সুনানে ইমাম আহমদ আহমদ বিন আবদুল্লাহ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহ, তিনি 164-তে জন্মগ্রহণ করেছেন, 261-তে মারা গেছেন। তো এরকম করে বিভিন্ন হাদিস গ্রন্থগুলির রচনাকারীগণ রচনা করেছেন, এবং কে কবে রচনা করেছেন তাদের প্রত্যেকের ইতিহাস আলাদা আলাদাভাবে দেখলে আপনি বুঝতে পারবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের এই খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এবং এই তারিখ সন জেনে আমাদের কোনো ফায়দা নেই, ফায়দা হলো এতটুকু যে আমরা তাদের সংকলিত যে হাদিস গ্রন্থগুলি, যেগুলি সহি সনদে বিশেষ করে বর্ণিত হয়েছে, সেগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব। এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের যে শাগরেদ ছিলেন ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ, তারাও এরকম অনেক শ্রম দিয়ে গেছেন, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং রহমত নাজিল করুক। এরপরে আরও পরবর্তী জামানার বড় বড় যে ওলামা ইকরাম, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়াম, ইমাম জাওজি, ইমাম জাহাবি, এরকম অসংখ্য ওলামা ইকরাম, তারপর শেখ নাসিরুদ্দিন আলবানি, এরা ওলামা ইকরাম যারা দিনের খেদমত করেছেন। আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুক। আমিন ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।